এই বালি ক্রিকেট একাডেমি থেকে উঠে এসেছেন আজকের রবিকান্ত সিং। এখানে ক্রিকেট শিখতেন লক্ষ্মীরতন শুক্লাও। সেদিনের ছোট্ট বিট্টু বা রবিকান্তের হাতে খড়ি কোচ কল্যাণ ঘোষালের কাছে। ছোট থেকেই ভীষণ পজিটিভ রবি, ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং কোনো কিছুতেই দায়িত্ব নিতে পিছপা হতেন না, স্মৃতি স্মরণে ধরে জানালেন কোচ কল্যাণ ঘোষাল। আর্লি উইকেট জিরো রানে একটা পড়ে গেছে, স্যার আমাকে নামিয়ে দিন, আমি ম্যাচটা বার করে আনবো। হ্যাঁ, বার করে আনতো। তারপর ধরুন বলেতে স্যার আর দুটো ওভার পেলে ওদেরকে অল আউট করে দেবো, মানে সবসময় আর কি একটা এগ্রেসিভ ভাব ছিল ওর মধ্যে। তবে শুধু বালি ক্রিকেট একাডেমি নয়, ওর বাবা মার পাশাপাশি গোটা বাংলা ক্রিকেট মহল তাকিয়ে রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালের দিকে। সৌরভ ঝুলনরা যা পারেননি তা কি পারবেন রবিকান্ত? এর আগে অবশ্য বাংলা শ্রীবাদ গোস্বামী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন। বাংলা আপাতত বিশ্ব জয়ের প্রহর গুনছে। আমি সবসময় উইশ করছি থ্রু টুইটার সোশ্যাল মিডিয়া, বাট আগেন আই ওয়ান্ট টু উইশ দেম অল দ্য বেস্ট। আমি জানি ফাইনালে তাদের যে তার এক্সপিরিয়েন্স আছে, সো অ্যান্ড উই অল বিলিভ ইন দেম সেলফ, সো লেটস সি হাউ দে গো, অ্যান্ড আই এম কোয়াইট কনফিডেন্ট দ্যাট ওরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে। ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। রবিকান্তের তার পরামর্শ, রিল্যাক্স থাকো।